হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে দেখাবো কড়াইশুঁটির ঘুগনি। কড়াইশুঁটির ঘুগনি করার জন্য যা যা লাগছে তা তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো, একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি, এতে তেলটা গরম হলে তাতে আমরা শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তারপর এতে আমরা আদা বাটাটা দিয়ে দেব। তোমরা আদা বাটাও দিতে পারো, আমি এখানে আদা কুচিয়ে দিয়েছি। এরপর আলুগুলো দিয়ে দেব, আলুগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসটা একটু কমিয়ে তারপরে এইগুলো ভাজতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। তারপরে এতে স্বাদ মতো নুন দেব। এরপর আদা বাটা দিয়ে দেব। এই আদা বাটার সাথে আমি লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম, জিরের গুঁড়ো আলাদা দেব না, একসাথে আদা লঙ্কা জিরে বাটা দিয়ে দিয়েছি। তারপর টমেটো কুচিটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব, কষানো হয়ে গেলে কড়াইশুঁটিতে দিয়ে দিলাম। এবার কড়াইশুঁটিটা দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে। একটু চিনি দিয়ে দিলাম, ঘুগনিতে একটু চিনি একটু মিষ্টি হলে ভালো লাগে। ভালো করে কষানো হয়ে গেলে এরপরে জল দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে এতে একটু গরম মশলা আর তেঁতুল জল দিতে পারো, ঘুগনিতে তেঁতুল জল দিলে খুব ভালো লাগে। তোমরা প্রত্যেকে এটা বাড়িতে করবে আর করে আমাকে জানিও কেমন লাগলো, আর ভিডিওটা শেয়ার করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।